স্থায়ী পদ্ধতি কাদের জন্য ম্যাম? অনেকে পরিবার পুরো কমপ্লিট, তো তারা চান যে তারা একটা স্থায়ী পদ্ধতি নিবেন, তো সেই ক্ষেত্রে ম্যাম কারা এটার জন্য উপযুক্ত এবং কি 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 স্থায়ী পদ্ধতি আছে আমাদের যদি একটু বলতেন। আচ্ছা, আমরা সবাইকে একটু জানাতে চাই যে শুধু মহিলারাই কেন সব ব্যবস্থা নিবে, তারা পদ্ধতিও নিবে, পেটে বাচ্চাও ধারণ করবে, বাচ্চা লালন পালনও করবে, তাহলে বাবা হিসেবে তারও তো দায়িত্ব আছে, ফ্যামিলি লিমিটেশনের জন্য তারও দরকার আছে। তাহলে আমরা ছেলেদেরকেই বলি যে আপনারা আপনাদের একটাই পদ্ধতি আছে, ভেসেকটমি, এটাতে কোনো প্রবলেম নাই, কোনো সেক্সুয়াল প্রবলেম নাই, সাইকোলজিক্যাল প্রবলেম নাই, এটা আপনারা সুন্দর করে করতে পারেন। আর ছেলেদের জন্য একটাই কন্ট্রাসেপটিভ আছে আপাতত আমাদের দেশে দেশে, সেটা হচ্ছে ভেসেকটমি বা NSV, নন স্কালপেল ভেসেকটমি। তো এটা ওনাদেরকে আমরা সাজেস্ট করি, কারণ মেয়েরা বাচ্চা নিচ্ছে, সিজার হচ্ছে, অপারেশন হচ্ছে, MR করছে, অ্যাবর্শন করছে, এত ঝুঁকি, এই জন্য কিন্তু মাতৃ মৃত্যুও বেশি। কাজেই আমরা আমাদের দেশে কিন্তু এখনো মেয়েরা কন্ট্রাসেপটিভও বেশি নিচ্ছে, কারণ আমরা দেখি যে 62 থেকে 75% মহিলা কন্ট্রাসেপটিভ ইউজ করে, এবং কন্ট্রাসেপটিভ মেথডের মধ্যে পারমানেন্ট মেথডটাও মেয়েদের ক্ষেত্রে বেশি। আমরা চাই এটা ছেলেরাও করুক, ছেলেদের খুব অল্প আছে। তা মেয়েদের ক্ষেত্রে যে প্রসিডিউরটা আছে সেটা কিন্তু হচ্ছে টিউবকে কাটা, টিউবেকটমি। হ্যাঁ, যে ডিম্ব নালী আছে সেই নালী দুটোকে বেঁধে দেওয়া। তা মেয়েদের ক্ষেত্রে হয় কি যে এই দুইটাই কিন্তু অপারেশন, পেট কেটে করা যায়, ল্যাপারোস্কোপি করা যায়, পেটের ভিতরে যেতে হয়, তো এটা একটু কষ্টের মেয়েদের। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা বাইরে দিয়ে করা যায়, কোনো পেরিটোনিয়াম নাই, কোনো পেটের ভিতর যাইতে হয় না, বাইরে দিয়ে করা যায়। কাজে এদের জন্য এটা খুবই সুইটেবল। তা আমি সাজেস্ট করব যে যারা মেল পার্টনার আছেন তারাও একটু চিন্তা করেন, তা আপনারা ভেসেকটমি করেন, এটাতে কোনো সাইড ইফেক্ট নাই, কোনো সেক্সুয়াল প্রবলেম হবে না, কোনো আপনি সুন্দর লাইফ লিড করতে পারবেন। ফ্যামিলি লিমিটেশনের জন্য আপনাদেরকেও আমি আপনাদেরও সহযোগিতা আমরা কামনা করছি। আর ফিমেলদের ক্ষেত্রে আমি বললাম যে টিউব দুটো কেট কাটতে হবে, টিউবেকটমি, এটা মানে পারমানেন্ট স্থায়ী পদ্ধতি। এটা আমরা হচ্ছে যখন সিজারিয়ান সেকশন দুইটা তিনটা করি তখনও করে দিতে পারি, আর যাদের ভেজানাল ডেলিভারি হয়েছে তাদের ক্ষেত্রে আমাদেরকে আলাদা করে এসে তাকে একটু ছোট্ট করে পেট কেটে পেটের ভিতরে গিয়ে ইউটেরাস টিউব ধরে এটা করতে হয়। এটা আমরা করি, এটা অজ্ঞান করেই করতে হয়, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা যায়। তো মেয়েদের জন্য টিউবেকটমি, ছেলেদের জন্য ভেসেকটমি। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।